পদার্থের গঠন। পদার্থের গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল টপিক হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের মাধ্যমে আমরা মোল এবং যৌগ সম্পর্কে ধারণা পাই। মৌলিক পদার্থ কী? মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মোল বলা হয়। আমাদের পর্যায় সারণীতে 118টি মৌল আছে। তার মধ্যে 98টি মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, অর্থাৎ কিছু কিছু মৌল আমরা প্রকৃতি থেকে উদ্ধার করেছি এবং কিছু কিছু মৌল আমাদের কৃত্রিমভাবে গবেষণাগারে উৎপন্ন হয়েছে। 98টি মৌল হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়েছে এবং আর যেগুলো কৃত্রিম মৌল হয়েছে যেগুলো আছে সেগুলো হচ্ছে কৃত্রিম মৌল, অর্থাৎ সেগুলো হচ্ছে গবেষণাগারে উৎপন্ন হয়েছে। এবার মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কী? পরমাণু। কারণ মৌলিক পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, আর অর্থাৎ এটি খুবই ক্ষুদ্রতম কণা। আর ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। পরমাণু এতই ক্ষুদ্র কণা যে এটিকে ভাঙলে কোনো কণাই পাওয়া যায় না। আর অবশ্যই হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু আছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকতে পারে। এবং পরমাণুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আছে সেটা হচ্ছে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন এবং নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন, যেগুলো পরমাণুরই অন্তর্ভুক্ত। তবে এই পরমাণু কণাটি অতি ক্ষুদ্র কণা, যেটি খালি চোখে দেখাই যায় না, কিন্তু শক্তিশালী মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারাও দেখা যায় না, এটি এতই ক্ষুদ্র। এবার আসে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কি? আমরা এতক্ষণ জানিয়েছি যে এই মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যায়। পানিকে যদি ভাঙা হয়, অর্থাৎ রাসায়নিকভাবে যদি বিশ্লেষণ করা হয়, তবে দুইটি ভিন্ন মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, অর্থাৎ দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলেই পানি অনুগঠিত হয়। আর পানিটা হচ্ছে অণু। কেন অণু? পানি হচ্ছে একটি যৌগ। কতগুলো পরমাণু মিলে যদি কোনো যৌগ গঠিত হয় সেটা হচ্ছে যৌগিক পদার্থ বা অণু বলা হয়। এবং যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। যৌগিক পদার্থ ক্ষুদ্রতম কণা অণু। অনেকগুলো পরমাণু মিলেই অণু গঠিত হয়, তাই অণুকে ভাঙলে অনেক আমরা পরমাণু পাওয়া যায়। কারণ আমাদের যৌগিক পদার্থ সংজ্ঞানুসারে আমরা জানি যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। যদি পানি দেখি, পানি একটি যৌগ এবং এটি একটি অণু। এখানে দেখা যাচ্ছে দুইটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু দুটোটা মিলেই পানি অণু গঠিত হয়, অর্থাৎ এটি একটি যৌগ। দুইটি ভিন্ন ধরনের মৌল মিলিতে হয়ে একটি যৌগ উৎপন্ন করেছে, অর্থাৎ এটি একটি অণু। আমরা জানি পরমাণু সমন্বয়েই অণু গঠিত হয়। এবার যেখান থেকে পানি নমুনা সংগ্রহ করা হোক, রাসায়নিক বিশ্লেষণ করা হলো সবসময় দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন আমরা পাব। এবং আমাদের মৌলের ধর্ম আলাদা হলেও যৌগের ধর্ম আলাদা হয়। পানি, হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোটা যদি আমাদের মৌলের ধর্ম অনুসারে ঘেঁষি হয়, কিন্তু এগুলো যৌগ উৎপন্ন হওয়ার পর এটি তরল হয়ে যাবে এবং এদের বৈশিষ্ট্যের মধ্যে ভিন্নতা প্রকাশ পেয়েছে। তাই আমরা জানি যে মৌলসমূহের ধর্ম থেকে যৌগসমূহের ধর্ম সম্পূর্ণ আলাদা। কারণ আমাদের মৌলিক পদার্থ থাকার অনুসারে হাইড্রোজেন এবং অক্সিজেন যখন আলাদা আলাদা পরমাণু হিসেবে দেখেছে তখন সেগুলো ছিল ঘেঁষীয়, এবং কিন্তু যখন পানি অনুগঠিত হয়েছে তখন সেটি হয়েছে সাধারণ তাপমাত্রায় তরল। আশা করি মৌলিক এবং যৌগিক পদার্থের মধ্যে তোমরা সব কিছু বুঝতে পেরেছো। এবার আসি পরমাণু। আমরা জানি কিছুক্ষণ আগেই বলেছি পরমাণু হতে ক্ষুদ্র কণা। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিরাজিত থাকে। অর্থাৎ নাইট্রোজেন পরমাণুর মধ্যে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান,
এবং অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকে। অর্থাৎ পরমাণু যেহেতু অতি ক্ষুদ্র কণা এবং এটি একটি মৌলিক পদার্থ, তাই এটির মধ্যে নিজের ধর্মই বিদ্যমান থাকবে এবং অন্য কোনো পদার্থের ধর্ম বিদ্যমান থাকবে না। যদি এই দুটো মিলে যদি কোনো অনুগঠিত হয় বা যৌগঠিত হয় তাহলে হয়তো এদের দুটি এদিকে ভাঙলে দ্বিবে দুইয়ের অধিক ধর্মবিশিষ্ট মৌল পাওয়া যাবে এবং এদের ধর্ম আলাদা হবে। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে সেটি অণু বলা হয়। সেটা আমি কিছুক্ষণ আগে বলছি, অনেকগুলো পরমাণু মিলেই অনুগঠিত হয়। যেমন পরমাণু বা পরমাণু মিলিত হয়ে যেহেতু অনুগঠিত হয় বা দুইয়ের অধিক পরমাণু যদি পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত থাকলে তাকে অণু বলা হয়। রাসায়নিক বন্ধন সম্পর্কে আমরা এই বইয়ের পঞ্চম অধ্যায়ে ভালো করে জানব। দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি অক্সিজেন অনুগঠিত হয়, এখন আমরা অনুগঠিত দুইটি পরমাণু এই অক্সিজেন এবং অক্সিজেন, এটি হচ্ছে একটি রাসায়নিক বন্ধন এবং অক্সিজেন যেহেতু দুইটি হাত বিশিষ্ট আমাদের দুইটি বন্ধন দিতে হবে এবং অক্সিজেন ও দুটো অক্সিজেন পরমাণু মিলে এখনও অক্সিজেন অনুগঠিত হয়েছে। অর্থাৎ এটি একটি অণু এবং এই দুটি পরমাণু। আবার একটি কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে গঠিত হয় কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ সাধারণ তাপমাত্রায় যদি আমাদের কার্বন এবং অক্সিজেন গ্যাসীয় পদার্থ হয় তাহলে এটি গঠিত যদিও এবং গ্যাসীয় পদার্থ বা অন্য কোনো পদার্থ হয় তাহলে এটি যৌগ গঠন করার পর এটির ধর্ম আলাদা হয়ে যাবে। অর্থাৎ এটি একটি গ্যাসীয় পদার্থ, কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস। তাহলে আমরা কি বুঝলাম, দুইটি পরমাণু রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হলে তখন সেটি অনুগঠিত হয়। যেমন কার্বন এবং দুটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে বা বন্ধন গঠিত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ গঠন করেছে। এটি হচ্ছে পরমাণু এবং অণুর মধ্যে সম্পর্ক। এই পরের টপিক হচ্ছে মৌলিক প্রতীক বা মৌলের প্রতীক। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। আমাদের মৌলকের সংক্ষেপে প্রকাশ করতে হলে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। যেমন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। আচ্ছা, মৌলের প্রতীক আমরা কোন কোন মৌলকে কীভাবে চিনব সেটা হচ্ছে মৌলের প্রতীক। যেমন হাইড্রোজেন পরমাণু, আমরা কি হাইড্রোজেন পরমাণুকে পুরোপুরি লিখলেই বুঝবো নাকি হাইড্রোজেন একটা মৌলের প্রতীক থাকবে? হাইড্রোজেন, হাইড্রোজেনকে আমরা প্রকাশ করি এইচ দ্বারা। এইচ হচ্ছে হাইড্রোজেন মোলের প্রতীক। একইভাবে অক্সিজেন, অক্সিজেনকে প্রকাশ করি ও দ্বারা। নাইট্রোজেনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এভাবে পর্যায়সারণের বিভিন্ন মৌলকে এভাবে নাইট্রোজেনকে এন দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে বিভিন্ন ধরনের মৌল পর্যায়সারণ, যেমন কোবাল্ট, কার্বন, তারপর হচ্ছে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এবং ক্যালসিয়াম, এসবকে এদের মৌলের প্রতীক করা। যেমন সি, ক্লোরিসিএল, সিএ এবং কোবাল্ট সিও, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আবার কিছু কিছু পর্যায়সারণীতে মৌল আছে যেগুলো ল্যাটিন নাম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যেমন আমরা সোডিয়াম ধরি, সোডিয়ামকে SODIUM দ্বারা যেটা ইংলিশ বর্ণমালা আসে, কিন্তু এটিকে আমরা এনএ দ্বারা প্রকাশ করা হয়। কেন? কারণ সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়ামের থেকে সংক্ষিপ্ত রূপে এনএ দ্বারা সোডিয়ামকে প্রকাশ করা হয়। কারণ এই পর্যায়সারণীতে যেমন সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, টিন, অ্যান্টিমনি ইত্যাদি ইত্যাদি এইসব মৌলকে ল্যাটিন নাম দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু মৌলের প্রতীক আমাদের একটি পুরোপুরি ওয়ার্ড থেকে একটি প্রতীকে আমরা ধরা হয়, তেমনি এই ল্যাটিন নাম যেমন সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়ামকে আমরা এনএ দ্বারা প্রকাশ করা হয়। তেমনভাবে পটাশিয়াম, পটাশিয়ামের এই ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম,
হিলিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়। এভাবে এই পর্যায়সারণীর এই এইসব মৌল মানে ল্যাটিন নামে যুক্ত যেসব মৌল আছে তাদেরকে এভাবেই প্রকাশ করা হয়। এগুলি হচ্ছে মৌলের প্রতীক, আসলে তোমরা বুঝছো। আর হচ্ছে পর্যায়সারণীর মধ্যে 128টি মৌল, আমাদের ক্লাস 10 পর্যন্ত 30টি মৌল যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো। 30টি মৌল পর্যায়সারণীর মধ্যে গ্রুপ 1, 2 এবং নিষ্ক্রিয় গ্যাসের মৌলসমূহ আমাদের মুখস্থ রাখতে হবে। আমার পর্যায়সারণীতে বা মৌলের প্রতীকের আরেকটি নিয়ম হচ্ছে যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, মানে দুই বা দুইয়ের প্রতীক মানে ধরো এই মৌলের প্রতীক এবং এই মৌলের প্রতীক যদি একই হয় তাহলে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার প্রথম বড় হাতে দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি দুই অক্ষরে লেখা হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের হবে এবং নামের এরপরের অক্ষরটি ছোট হাতের হবে। আবার কিছু মৌলের নাম ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, যেটা আমরা এখন বলেছিলাম। যেমন এই যে দুইটি বর্ণ এখানে ইংরেজি, এখানে যেহেতু দুইটি বর্ণ নেওয়া হয়েছে তাই এটি বড় হাতের এটি ছোট হাতের দ্বারা প্রকাশ করা হয়েছে। এটাই হচ্ছে মৌলের প্রতীকের আরেকটি নিয়ম। আচ্ছা, এরপরে হচ্ছে আসে সংকেত। সংকেত কি? হাইড্রোজেন একটি অণুকে প্রকাশ করতে এইচ টু লাগে, অর্থাৎ এই যে হাইড্রোজেনের অণু, হাইড্রোজেন পরমাণু জানি, এই যে এটি একটি হাইড্রোজেন পরমাণু, এটির সাথে যদি রাসায়নিক বন্ধন দ্বারা যদি আরেকটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় তখন কি হয়? হাইড্রোজেন অণু। দুইটি পরমাণুর সমন্বয়ে একটি হাইড্রোজেন অণু গঠিত হয়েছে, এটি হচ্ছে হাইড্রোজেন অণুর সংকেত। একইভাবে অক্সিজেন, এটি হচ্ছে অক্সিজেন অণুর সংকেত। এভাবেই যে আবার হচ্ছে আবার কিছু আবার অণু আছে, অ্যামোনিয়া অণু আছে, অ্যামোনিয়া আমরা জানি নাইট্রোজেন তিনটি হয় তেমনই এইভাবে গঠিত হয়, অর্থাৎ অ্যামোনিয়া অণু। এগুলো এক একটি অণু, এগুলো হচ্ছে অ্যামোনিয়ার সংকেত, এটি হচ্ছে অক্সিজেন গ্যাসের সংকেত, এটি হচ্ছে হাইড্রোজেনের সংকেত। আবার পানির সংকেত, পানি আমরা জানি এভাবে পানি অণুগুলি তো হয়, যেহেতু অক্সিজেনের দুইটি বন্ধন তাই রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পানি অণু গঠিত হয়। দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে পানি অণু গঠিত হয়, আর পানির সংকেত হচ্ছে H2O। আবার আমরা সালফিউরিক অ্যাসিড চিনি H2SO4, এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে দুটি হাইড্রোজেন পরমাণু, একটি সালফার পরমাণু এবং চারটি অক্সিজেন পরমাণু মিলে এক অণু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এক অণু হাইড্রোজেন এক অণু ক্লোরিন অণু পরমাণু মিলে এক অণু HCl গঠিত হয়েছে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠিত হয়েছে, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত। এবার আসি পরমাণুর ভেতরের কণা। আমরা জানি পরমাণু অতি ক্ষুদ্র কণা, আমি তোমাদেরকে বলেছি যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, আবার পরমাণুতে ইলেকট্রনও থাকে। তবে এই ইলেকট্রনটি থাকে নিউক্লিয়াসের বাইরে আর ইলেকট্রনগুলো নিজস্ব শক্তি অনুসারে বিভিন্ন বাইরের শক্তিস্তরে নিজ কক্ষপথে ঘুরতে থাকে। আচ্ছা, পরমাণু তিনটি কণা দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তিনটি কণা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এই তিনটি কণা নিয়েই পরমাণু গঠিত হয়। এবার আমরা আবার জানি পরমাণু কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, ইলেকট্রন থাকবে বাইরে কারণ এরা নিঃশক্তি অনুসারে নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকবে। এবার আমরা এক একটি এসব কণার এক একটির আপেক্ষিক ভর, প্রকৃত ভর, আপেক্ষিক আধান এসব সম্পর্কে জানব। প্রথমেই আসি ইলেকট্রন। ইলেকট্রন কি? ইলেকট্রন হলো পরমাণুর মূল কণিকা যার আধান বা চার্জ বা নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ মানে আমরা জানি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আদানযুক্ত, ইলেকট্রন হচ্ছে সবসময় ঋণাত্মক আদানযুক্ত হয় বা ইলেকট্রন চার্জবিহীন, আমরা ইলেকট্রনকে এইভাবে প্রকাশ করি। আর ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন দ্বারা আমরা কোনো পরমাণুকে চিনব বা কোনো পারমাণবিক সংখ্যাকে চিনি। আর আমাদের পরমাণুর মধ্যে পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা কিন্তু একই হয়, এবং প্রোটন যদি কোনো সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিক অবস্থায় পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়।
ইলেকট্রন। ইলেকট্রন এবার আসে, ইলেকট্রন হচ্ছে মূল কণিকা, এটা হতে চার্জ হচ্ছে ঋণাত্মক, এটি ঋণাত্মক আধান বিশিষ্ট, এবং এটির আধানের পরিমাণ হচ্ছে যে আধানের পরিমাণ -1.6 × 10⁻¹⁹ কুলম্ব। অর্থাৎ এটি যেহেতু ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এটির আধানের পরিমাণ -1.6 × 10⁻¹⁹ কুলম্ব। এটিকে এই দ্বারা প্রকাশ করা হয়, এবং এটির ভর হচ্ছে যে 9.1 × 10⁻²⁸ গ্রাম বা 31 গ্রাম, এবং আপেক্ষিক আধান -1, এবং এর ভর কিন্তু নিউট্রন এবং প্রোটনের তুলনায় 1840 গুণ কম। তাই আপেক্ষিক ভর কিন্তু এবং আপেক্ষিক আপেক্ষিক ভর হচ্ছে 0, কারণ এটির ভর কিন্তু 1800 নিউটন এবং প্রোটনের তুলনায় কম। এবার আসি প্রোটন। প্রোটন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ হচ্ছে ধনাত্মক আদান বিশিষ্ট। আমি বলেছি ইলেকট্রন ঋণাত্মক আদান বিশিষ্ট এবং প্রোটন ধনাত্মক আদান বিশিষ্ট। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রোটনের আদান পরিমাণ হচ্ছে যে +1.6 × প্রশ্ন থাকতে পারে দুটির এত আদানের পরিমাণ সমান, কিন্তু এটা ধনাত্মক আদান বিশিষ্ট, ওটি হচ্ছে ঋণাত্মক আদান বিশিষ্ট। আর একটি প্রোটনের ভর আপেক্ষিক ভর হচ্ছে যে 1.6 প্রোটন আপেক্ষিক ভর হচ্ছে 1, এবং প্রকৃত ভর হচ্ছে 1.673 × 10⁻²⁴ গ্রাম বা 27 কেজি। আপেক্ষিক আদান +1, সেটা তো আমরা জানি। তবে তারপর আসেন নিউট্রন। নিউট্রন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা, যার আধান বা চার্জ নেই। নিউক্লিয়ার যদি নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সাথে থাকে, তবে এটি কিন্তু আধান বা চার্জ নেই। তবে এই সকল এছাড়া সকল মূলের পরমাণুতেই নিউট্রন আছে। হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র নিউট্রন নেই, কারণ নিউট্রনের মধ্যে আদান বা চার্জ নেই। তবে হাইড্রোজেন ছাড়া পজিশনের অন্যান্য মৌলের সব কিছুর মধ্যে নিউট্রন রয়েছে। নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এটির আধান বা চার্জ 0, যেহেতু এটার মধ্যে আধান বা চার্জ থাকে না। প্রকৃত ভর হচ্ছে 1.675 × 10⁻²⁴ গ্রাম, এবং আপেক্ষিক আধান 0। প্রকৃত ভর হচ্ছে 1.675 × 10⁻²⁴ গ্রাম, এবং আপেক্ষিক ভর হচ্ছে 1, যেটি প্রোটনের সমান। আশা করি প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আসি পারমাণবিক সংখ্যা। আমরা জানি কিছুক্ষণ আগে আমি বলেছি কোনো মোলের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে প্রকাশ করা হয়। যেমন হিলিয়াম এক পরমাণুর একটি পরমাণু নিউক্লিয়াসে দুটি প্রোটন এবং দুটি প্রোটন রয়েছে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ এর মধ্যে প্রোটন সংখ্যা যেহেতু 2, পারমাণবিক সংখ্যাও 2। আবার অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে, অর্থাৎ তাই অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 8। অর্থাৎ কোনো মৌলের মধ্যে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, সেটি হলো যে ওই মৌলের পারমাণবিক সংখ্যা।
যেমন এই যে হিলিয়ামের মধ্যে দুটি প্রোটিন থাকে, তাই এর পারমাণবিক সংখ্যা তবে সবার কাছে একটাই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার হাতে লাগা কিন্তু খুবই বাজে, এটার জন্য আমাকে পারলে ক্ষমা করে দেবেন। আবার আমরা জানি প্রোটন বা পারমাণবিক সংখ্যা যেহেতু এক এবং প্রোটন বা পারমাণবিক সংখ্যাকে আমাদের ঝেড দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটা পরমাণুর চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধান শূন্য, তাই পরমাণুর মধ্যে নিকট যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। আমরা কিছুক্ষণ আগে বুঝে সাধারণ অবস্থায় পরমাণুর মধ্যে প্রোটন বা ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই একটি পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে তত সংখ্যক ইলেকট্রন সংখ্যাও থাকে। আমরা যদি সাধারণ অবস্থায় কোনো পরমাণু ইলেকট্রন সংখ্যা নাও জানি, তাহলে আমরা পারমাণবিক সংখ্যা দ্বারা ইলেকট্রন সংখ্যা নির্দেশ করতে পারবো, প্রোটন সংখ্যা দ্বারা ইলেকট্রন সংখ্যা আমরা নির্দেশ করতে পারবো। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ভর সংখ্যা। ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন বা নিউট্রন সংখ্যার যোগফলকে এই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আবার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা পাই, আবার নিউট্রন সংখ্যার সাথে যদি প্রোটন সংখ্যা যোগ করি তাহলে ভর সংখ্যা আসে। অর্থাৎ প্রোটন সংখ্যা, প্রোটন এবং নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলা হয়। আবার ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা নিউট্রন পাবো। যেমন সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা সবসময় একটি পরমাণুর উপর লিখতে হয় 23 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ভর সংখ্যা হচ্ছে 23 এবং হচ্ছে সোডিয়াম পরমাণুর সংখ্যা 11 আমরা জানি, তাই ভর সংখ্যা সবসময় উপর লিখতে হয় এবং পারমাণবিক সংখ্যার নিচে, অর্থাৎ এটা যদি প্রোটিন দ্বারা প্রকাশ করা হয় এভাবে। আবার নিউট্রন, সোডিয়াম নিউট্রন সংখ্যা কীভাবে হবে? 23 বিয়োগ 11 তার মানে 12। এভাবে একটি পরমাণুর প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা নির্ণয় করতে হয়। আজকে আমার ক্লাস এতটুকু পর্যন্ত, ভর সংখ্যা পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি মোটের সম্পর্কে আলোচনা করব এবং তেজকীয় আইসোটোপ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, আর আমার ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, নমস্কার সবাইকে।